الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أذكر مرة لسنا بشيه له مضبوط إيمان إشمن نمر بويو آسي من شيء بوير قطقلي بولسي شنكب كوري إيمان شبدي أمرا پالا رسنا كربو إيمان شبدي شبدي كرتو أمرا بولي بانغلاي بولي تاكي بشاش فيت بليف এই বিশ্বাস জিনিসটা কি এটা একটা বোঝা দরকার। সকলে আমরা বিশ্বাস কথাটা বলি, কিন্তু বিশ্বাসের সংজ্ঞা কি? বিশ্বাসের সংজ্ঞাকে বুঝতে হলে পরে এভাবে কথাটা বুঝতে হবে যে মানুষের ডাইরেক্ট নলেজ অর্জন করার জন্য পঞ্চ ইন্দ্রিয় আছে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এর মাধ্যমে যা কিছু আমরা জানবার সুযোগ পাই এটা হলো ডাইরেক্ট নলেজ। কিন্তু ডাইরেক্ট নলেজ সামান্যই আমরা পাই, আমাদের জীবনে ইনডাইরেক্ট নলেজের সাহায্য না ছাড়া চলে না। আমরা এনজিও দিয়ে যেগুলি দেখি সেগুলি বিশ্বাসের দরকার হয় না। এটা টুপি, এটা বিশ্বাসের কোনো দরকার নেই। এটা একটা গ্লাস, বিশ্বাসের কোনো প্রয়োজন নেই। বিশ্বাস প্রয়োজন হয় অদৃশ্য সম্বন্ধে। ইমান বিল গাইব, গাইব মানে অদৃশ্য, যা দেখা যায় না, মানে এনজিও দিয়ে নাগাল পাওয়া যায় না যেসব, সেগুলি হলো গায়েব বা অদৃশ্য। তা আমাদের জীবনে চলার জন্য অগণিত অদৃশ্য জিনিসকে স্বীকার করে নিতে হয় এবং এটা যেন বিশ্বাসের আশ্রয় গ্রহণ করতে হয়। যেমন একটা ছোট্ট উদাহরণ আমি দিচ্ছি, আমার হাতটা মুষ্টিবদ্ধ, হাতের ভিতরে কী আছে দেখা যায়? দেখা যায় না। আমি বলছি যে আমার হাতে ছোট্ট একটা শিশি আছে। এখন বিশ্বাসের প্রশ্ন, তোমরা কি বিশ্বাস করো যে আমি কথাটা যে বলছি এটা ঠিক? আমার হাতে একটা ছোট্ট শিশি আছে এই কথা যে বললাম, তোমরা বিশ্বাস করো কি না? তুমি বিশ্বাস করো না? তুমি করো কেন? তুমি কেন করো না? আচ্ছা, আমি করি এই জন্য যে আমি জানি যে ওটার ভিতরে আপনার হাতে নাই। এটা জানার কি কি ক্ষমতা আছে তোমার? জানার কোনো সাধ্য নাই তোমার, নাই জানার সাধ্য নাই, আছে জানার সাধ্য নাই। আমি বলছি বলে সে বিশ্বাস করলো, এই জন্য যে আমার সম্বন্ধে তার ধারণা যে আমি মিথ্যা বলি না। এই যে আমি মিথ্যা বলি না এই ধারণার ভিত্তিতে সে এটা বিশ্বাস করলো, এটা ইনডাইরেক্ট নলেজ, নট ডাইরেক্ট নলেজ। আমার হাতে শিশি আছে এটা সে বিশ্বাস করলো, এটা ইনডাইরেক্ট নলেজ। সরাসরি শিশি আছে এটা সে জানে না, আমি বলছি এই জন্য সে বিশ্বাস করেছে, এই জন্য যে তার এই আস্থা আমার উপরে আছে, তার এই বিশ্বাস আমার উপরে আছে যে আমি মিথ্যা বলি না। এখন যখন এটা দেখা গেল তখন তার বিশ্বাসের কোনো দরকার নেই। তাহলে বিশ্বাসের সংজ্ঞাটা আমরা কীভাবে দিতে পারি? যে বিষয়ে সরাসরি জ্ঞান নেই, ডাইরেক্ট নলেজ নেই, অথচ ওই বিষয়ে সিদ্ধান্ত নিতে হচ্ছে। আমি যখন জিজ্ঞেস করলাম যে শিশু বিশ্বাস করো কি না, তখন সিদ্ধান্ত নিতে হচ্ছে। যে সিদ্ধান্ত নিল কিসের ভিত্তিতে সিদ্ধান্ত নিল? ডাইরেক্ট নলেজের ভিত্তিতে নয়, তাকে ইনডাইরেক্ট নলেজের সাহায্য নিতে হয়েছে। তাহলে আমরা বিশ্বাসের সংজ্ঞা এইভাবে করতে পারি, চারটে কথা মনে রাখতে হবে। যে বিষয়ে সরাসরি জ্ঞান নেই অথচ সিদ্ধান্ত নিতে হচ্ছে, বলতে হচ্ছে যে এটা কী, জবাব দিতে হচ্ছে। যে বিষয়ে সরাসরি জ্ঞান নেই অথচ সিদ্ধান্ত নিতে হচ্ছে, ইনডাইরেক্ট নলেজের সাহায্য ছাড়া সিদ্ধান্ত নেওয়ার উপায় নেই। ডাইরেক্ট নলেজ নাই, সিদ্ধান্ত নিতে হচ্ছে, ইনডাইরেক্ট নলেজের সাহায্য ছাড়া সিদ্ধান্ত নেওয়ার উপায় নেই। তো ইনডাইরেক্ট নলেজের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়াটার নামই বিশ্বাস। আরেকটা উদাহরণ দিই, তোমার কাছে একজন লোক এসে বললো যে আমাকে 500 টাকা দেন, এক সপ্তাহ পরে ফেরত দিব। এক সপ্তাহ পরে ফেরত দিবে কিনা এটা তো অদৃশ্য। যখন তোমার কাছে ধার চাইল তখন হয় দিবে না হয় দিবে না সিদ্ধান্ত নিতে হবে, চুপ করে তো থাকবে না। এসে বললো যে আমাকে 500 টাকা ধার দেন, তুমি বোবার মতো থাকবে, এটা তো স্বাভাবিক নয়। দেব সিদ্ধান্ত নেবে না দিবে না সিদ্ধান্ত নেবে, কিছু ভিত্তিতে সিদ্ধান্ত নেবে? যে বিষয়ে সরাসরি জ্ঞান নেই অথচ সিদ্ধান্ত নিতে হচ্ছে, এই সিদ্ধান্তের ভিত্তি কী? তার অতীত জীবন সম্বন্ধে তোমার ধারণা,
যে তার সম্বন্ধে এই ইমপ্রেশন তোমার, তার উপরে এই আস্থা তোমার হয়েছে যে হ্যাঁ একে টাকা দিলে ফেরত পর আশা করা যায়। যদি আস্থা না থাকে তাহলে কি টাকা দিবে? আস্থা না থাকাটা সেটাও একটা বিশ্বাস, ওটা বিপরীত বিশ্বাস। ইতিবাচক বিশ্বাস যে হ্যাঁ টাকাটা ফেরত পাওয়া যাবে, একে দিলে টাকাটা ফেরত পাওয়া যাবে, এটা ইতিবাচক বিশ্বাস। আর যাকে অবিশ্বাস করলে, অবিশ্বাস তো বিশ্বাস, কী বিশ্বাস? এই লোক টাকা দিলে ফেরত পাওয়া যাবে না, তোমার বিশ্বাস যে এই লোক টাকা ফেরত দিবে না। অদৃশ্য সম্বন্ধে হয় ইতিবাচক বিশ্বাস হবে, নয় নেতিবাচক বিশ্বাস হবে, দুটি কিন্তু বিশ্বাস। সন্দেহ হতে পারে কি জানি দেয় কি দেয় না। তাহলে বিশ্বাসের তিনটে অবস্থা হয়, ইতিবাচক বিশ্বাস, নেতিবাচক বিশ্বাস, আর একটা সন্দেহ। এই যে তিন অবস্থা, কর্মক্ষেত্রে কিন্তু তিন অবস্থা থাকে না। যদি বিশ্বাস হয় যে হ্যাঁ একসাথে টাকা দিলে ফেরত পাওয়া যাবে, তো টাকাটা দেবে। আর যদি এই ইমপ্রেশন হয় যে না এর কাছে টাকা দিলে ফেরত পাওয়ার আশা করা যায় না, তাহলে টাকা দিবে না। সন্দেহ হলেও দিবে না। তো সন্দেহ এবং নেতিবাচক বিশ্বাসের ফল এক। তাহলে আমরা বিশ্বাসের ব্যাখ্যাটা পেলাম কিনা? বিশ্বাসের সংজ্ঞা হচ্ছে যে বিষয়ে সরাসরি জ্ঞান নেই অথচ সিদ্ধান্ত নিতে হচ্ছে, এই বিষয়ে ইনডাইরেক্ট নলেজের সাহায্য ছাড়া সিদ্ধান্ত নেওয়ার উপায় নেই। তো ইনডাইরেক্ট নলেজের মাধ্যমে সিদ্ধান্ত যেটা হলো এটার নামই বিশ্বাস। এই বিশ্বাসের সংজ্ঞাটা একটু টেকনিক্যাল বিষয়। কিছু লোক আছে এরকম বলে না দেখে বিশ্বাস করি না, হাজারো ক্ষেত্রে তারা না দেখে বিশ্বাস করে। যখন আল্লাহ রসুল আখেরাত এগুলি বলা হয় তখন দুষ্টমি করে, ফাজলামি করে, এগুলি কিছু কথা না দেখে বিশ্বাস করি না। না দেখে বিশ্বাস করি না কথাটা কি যুক্তিপূর্ণ কথা? আর দেখলে তো বিশ্বাসের দরকারই নাই, বিশ্বাসের দরকার তখনই তো যখন নাকি দেখা যায় না। যে না দেখে বিশ্বাস করি না কথাটা তো একটা হাস্যকর কথা, এটা একটা বোকার মতো কথা, এটার মধ্যে কোনো যুক্তি নেই। এখন আমি পয়লা পয়েন্ট আলোচনা করেছি ইমান শব্দের অর্থ বিশ্বাস, এরপরে দ্বিতীয় পয়েন্ট বিশ্বাসের ব্যাখ্যা, এই চারটে কথা বিশ্বাসের সংজ্ঞা। এরপরে পয়েন্ট হচ্ছে আমাদের জীবনে বিশ্বাস কি অপরিহার্য? সত্যি অপরিহার্য, বিশ্বাস ছাড়া একদিনও চলার কোনো উপায় নেই। এই তো রাত্রে খেতে হবে, বাড়িতে খাই, হোটেলে খাই, যেখানে খাই, আমি কি এটা ল্যাবরেটরিতে গবেষণা করে খাদ্যটার মধ্যে ঠিক আছে কি না, বিষ আছে কি না, খাওয়া যাবে কি না, এগুলি পরীক্ষা করে খাবো না বিশ্বাস করে খাবো? যদি বিশ্বাস ছাড়া চলতে চাই তাহলে খাওয়া বন্ধ। এই লোকটি আমার পিতা, বিশ্বাস ছাড়া আর কোনো উপায় আছে? একজন মহিলা ছাড়া আর কোনো সাক্ষী নেই। এবং সেই লোকটি এই যে মা, এটাও তো নিজের কোনো সাক্ষ্য নেই, নিজের কোনো ডাইরেক্ট নলেজ নেই, অন্যরা বলছে এটা তোর মা। যারা না দেখে বিশ্বাস করে না বলে আল্লাহকে বিশ্বাস করে না, তারা কি মাকে কথা বলতে পারবে যে ছোটোর সময় বুঝি নাই, তুমি বলছো তুমি আমার মা, আমি বিশ্বাস করেছি, এখন আমি বড়ো হয়েছি আমি না দেখে বিশ্বাস করি না, আমাকে দেখাও আমি কী করে তুমি আমার মা? কোনো নাস্তিকও মাকে এভাবে বলতে পারবে না। তার মানে তাকেও না দেখে বিশ্বাস করতে হয়। ডাক্তারের কাছে গেলাম, অসুখ হয়েছে, ডাক্তার ওষুধ লিখে দিল যে ওষুধটা খা ঠিক হয়ে যাবে, যে না ডাক্তার আমি না দেখে বিশ্বাস করি না, এই ওষুধ খেলে কীভাবে ভালো হবে এটা আগে দেখাও তারপরে খাবো, এর চিকিৎসা করা যাবে? তা আমি আমার বইতে বহু উদাহরণ দিয়েছি, এটা বিশ্বাস সম্পর্কে আমি লাগাতে চাই না।